আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিডি টিউটরের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ক 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। তো এখানে বলছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, কাজ এক, চিত্রের সাহায্যে বেগ, সমবেগ, ত্বরণ ব্যাখ্যা করো। কাজ দুই, নিচে চিত্রে একটি বস্তু কণার বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থান দেখানো হলো। তো এখানে দুইটা চিত্র দেখানো হয়েছে, অর্থাৎ একটা বস্তু কণার বিভিন্ন অবস্থায় বিভিন্ন গতিবেগ বিশ্লেষণ দেখাইছে। তো এটা করতে হবে। তারপর তিন নম্বরে বলছে কাজ লেখচিত্রের সাহায্যে গতিবেগের পরিবর্তন বিশ্লেষণ করতে। এটা আমাদের এক দুই তিন এই তিনটা কাজ করতে হবে। তো চলো আমরা উত্তর দেখি। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে লেখচিত্রের সাহায্যে গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ। তারপরে কাজ এক, নির্দিষ্ট দিকে সময়ের সাথে গতিশীল কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হারকে বেগ বলে। দূরত্ব বনাম সময় লেখচিত্রে ও এ বরাবর গতিশীল কোনো বস্তু একটি বস্তু গতিকে দেখানো হয়েছে। ওই লেখচিত্রের উপর যে কোনো একটি বিন্দু পি, পি বিন্দু হতে এক্স অক্ষের উপর পি এম লম্ব টানে এবং ও অক্ষের উপর পি এন লম্ব টানে, তাহলে ও পি লেখা ঢালই হবে পি বিন্দুর বস্তুটির বেগ। তো এখানে আমরা ঢাল দিয়ে বেগ বুঝাইছি, মানে তার মানে ভি ইকুয়াল ও পি, তার মানে আমরা ও পি ইকুয়াল লিখতে পারি দূরত্ব বাই সময়, তাহলে ও পি ইকুয়াল পি এম বাই ও এম। হ্যাঁ, ও এইটুকু লিখলে আমরা পেয়ে গেলাম বেগ ভি। তারপরে যদি গতিশীল বস্তু কোনো বস্তুর বেগের মান ও দিক সময়ের সাথে সাথে অপরিবর্তিত থাকে, তবে সেই বস্তুর বেগকে সমবেগ বলে। বেগ সময় লেখচিত্রে নির্দিষ্ট দিকে পি এ বরাবর গতিশীল কোনো একটি বস্তু গতিকে দেখানো হয়েছে। যেহেতু পি এ লেখা এক্স অক্ষের সমান্তরাল, তাই এই লেখার উপর যে কোনো বিন্দুতে বা যে কোনো সময়ে বস্তুটির বেগের মান কোনো পরিবর্তন হবে না, তাই এ ধরনের বস্তুর বেগ সমবেগ। সময়ের সাথে গতিশীল কোনো বস্তুর অসমবেগ পরিবর্তন হারকে ত্বরণ বলে। তো এখানে চিত্রে বেগ বনাম সময় লেখচিত্রে ও এ বরাবর গতিশীল কোনো একটি বস্তু গতিকে দেখানো হয়েছে। ওই লেখচিত্রের উপর যে কোনো একটি বিন্দু পি, পি বিন্দু হতে এক্স অক্ষের উপর পি এম লম্ব টানি এবং ও অক্ষের উপর পি এন লম্ব টানি, তাহলে ও পি রেখার ঢালই হবে পি বিন্দুর বস্তুটির ত্বরণ, তাহলে ত্বরণ এ ইকুয়াল ও পি রেখার ঢাল ইকুয়াল বেগ বাই সময় ইকুয়াল পি এম বাই ও এম ইকুয়াল ও এন বাই ও এম। তো এবার দেখবো কাজ দুই। কাজ দিয়ে আমাদের এইভাবে চিত্রটা আঁকায় নিতে হবে। আঁকায় নিয়ে লেখচিত্রের প্রথম 10 সেকেন্ডে বস্তুটি সুষম ত্বরণে চলে, যেহেতু প্রথম 10 সেকেন্ডে বেগ একদম সমানভাবে বৃদ্ধি পাইছে, ঢাল একদম কেন্দ্র বরাবর দুই মাঝখান বরাবর গেছে, তার মানে এখানে ত্বরণ হয়েছে। তো এক্ষেত্রে আমরা আগে ত্বরণ বের করে নিছি, এখানে এ প্রথম অংশে ত্বরণ বের করছি। তারপর পরবর্তী 10 সেকেন্ডে বস্তুটি সমবেগে গেছে, কারণ তার ঢাল ছিল একদম অনুভূমিক বরাবর, তো সমবেগে গেছে। তো যেহেতু সমবেগের ক্ষেত্রে আমরা বস্তুটা এখন ত্বরণ ছিল না, তারপরে তৃতীয় ক্ষেত্রে বস্তুটার বেগ আবার বাড়ছে, তার মানে তৃতীয় ক্ষেত্রে ত্বরণ ছিল এবং ত্বরণটা ছিল 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে সিডি অংশে বস্তুটি সুষম মন্দনে চলেছে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে আসছে, এই জন্য মন্দনে চলছে। তারপরে সিডি অংশে মন্দন বের করছে, এখন ও অংশের আদিবেগ বের করছে করে, এখন আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখান থেকে আমরা পাইলাম 25 মিটার। তাহলে এ বি অংশের বেগ ভি ইকুয়াল 5 মিটার পার সেকেন্ড, তাহলে টি টু ইকুয়াল 20 মাইনাস 10 ইকুয়াল 10 সেকেন্ড, তাহলে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা জানি এস ইকুয়াল ভিটি, তো এখান থেকে পাইলাম 50 মিটার। তারপরে বি সি অংশে আমরা সেমভাবে হিসাব করে পাইলাম 75 মিটার। তো তারপরে সিডি অংশে আমরা পাইলাম হচ্ছে 50 মিটার। তাইলে মোট দূরত্ব হচ্ছে আমরা যে টোটাল বের করছি সেটা, তাহলে 25 যোগ 50 যোগ 75 যোগ 50, তাহলে পাইলাম 200 মিটার, অর্থাৎ বস্তুটা মোট হচ্ছে 200 মিটার অতিক্রম করে। তো এটা আসলে আমাদের 2 নম্বর কাজ। তো এবার আমরা 3 নম্বর কাজ দেখব। এখানে আমাদের গ্রাফটা যেভাবে আঁকাইতে হবে, তারপরে লেখচিত্রে প্রথম 2 সেকেন্ডে অর্থাৎ ওপি অংশের বস্তুটি সুষম ত্বরণে চলছে, এক্ষেত্রে ত্বরণ বের করছি আমরা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে পরবর্তীতে পি কিউ অংশের বস্তুটি সুষম ত্বরণে চলছে, তো এখানে ত্বরণ হয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু কিউআর অংশের বস্তুটি সমবেগে গেছে, যেহেতু ঢাল একদম অনুভূমিক বরাবর, তার মানে এখানে ত্বরণ নাই, ত্বরণ হবে 0। তারপরে আর এস অংশে সুষম মন্দনে চলছে, কারণ কি এখানে বেগ হ্রাস পাইছে, তারপরে মন্দন হয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার এস টি অংশেও বস্তুটি একদম সুষম মন্দনে চলছে এবং মন্দন হয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার টি ইউ অংশে বস্তুটি সুষম মন্দনে চলছে, তো এখানে বস্তুটির মন্দন হয়েছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে জাস্ট আমরা এইভাবে ত্বরণ এবং বন্ধনগুলো বের করে দিলে আমাদের 3 নম্বর কাজ শেষ হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ক 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান। পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। ধন্যবাদ।